ও দুনিয়ার মানুষ, দেখেছো নাকি পঞ্চগড়ে তো আপনারা ঝাঁকে ঝাঁকে গেছিলেন কি দেখার জন্য? কাঞ্চনজঙ্ঘা শুনছেন আপনারা? কাঞ্চনজঙ্ঘাকে দেখতে গেছে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের উপরে যদি বাংলাদেশের পতাকা দেওয়া যায় তাইলে দেশের ইজ্জত বেড়ে যায়। আমার আল্লাহ বলছেন, ও মুসলমান, আমি আল্লাহ বললাম ওই হিমালয়ের পর্বত এত উঁচু এত উঁচু, ওর উপরেও যদি একটা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আয়াত অবতীর্ণ করতাম, আমি আল্লাহ যেই পাহাড়ের স্রষ্টা সেই আল্লাহ বললাম, ওই পাহাড় লোড নিতে পারতো না, থর থর করে কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অথচ পুরা কোরআন খানা আমার হাবিবের উপর অবতীর্ণ করলাম, আমার নবীজির কপালটা একটু ঘেমেছে, তিনি ভেঙেও যান নাই মরেও যান নাই। আল্লাহ বলছেন এর থেকে বড় আশ্চর্যজনক কিছু নাই। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা আছে, দুনিয়ার বুকে বড় বড় সমুদ্র আছে, বড় বড় ডেজার্ট আছে, বড় বড় বন আছে, আল্লাহ একটার কথাও না বলে কেন বললেন রব্বুল আলামিন যে বান্দা শোনো, যদি আমি এই কোরআনকে আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম অবস্থা খারাপ হয়ে যাইত, থর থর করে কাঁপত। এইটার উত্তর জানার জন্য বুঝতে হবে আমি একটু অবাক হয়েছি, বাংলাদেশে তো অনেক জায়গায় ঘুরলাম কিন্তু আপনাদের এই রণশিয়ায় এসে দেখলাম, রণশিয়ায় কিছু বাঁশ হয় সবুজ, কিছু বাঁশ হয় লাল, আবার কিছু বাঁশ হয় হলুদ। এই যে লাল বাঁশ, ওই যে হলুদ বাঁশ, পিছনে সবুজ, দেখছেন আপনারা? বলবেন হুজুর আপনার মাথা গরম হয়ে গেছে, আমাদের এলাকার বাঁশও একই রকম কিন্তু ওর উপর দিয়ে পলিথিন পেঁচাইছে, ঠিক কিনা কথা বলেন, কাপড় পেঁচাই দিছে। তারপরে আরেকটা জিনিস বুঝলাম যে এলাকায় কাপড় আর বাঁশের মধ্যে খুব ভাব, যেই না কাপড় আর বাঁশ এক জায়গায় আনছে উনি আপনা আপনি মুড়ায় নিছে, তাই ডেকোরেটরের লোকেরা ছোট ছোট কাঁটা দিয়ে পুঁতা পুঁতা এইটা আটকাইছে, ছোট একটা পেরেক, মাথাটা কেবল উপরে আছে, পুরা শরীরটা ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযযালা আল ফুরকান, বুঝেন একটু কোরআন বুঝেন অন্তর দিয়ে, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম, এটা বিস্ময়কর বান্দার উপরে, যদি আমি এইটা ওই পাহাড়ের উপরে দিতাম সহ্য করতে পারতো না, দুনিয়ার অন্য কিছু না বলে পাহাড়ের কথা এমনি এমনি বলি নাই, আমি এমনি এমনি উদাহরণ দেই নাই। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, দুনিয়ায় একটা পাহাড় যত উপরে তুমি দেখতে পাও বান্দা মনে করো না এমনি এমনি এরকম, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রমাণ করেছেন একটা পাহাড় গাঠনিক দিক দিয়ে উপর দিকে যতখানি ও জমিনের মধ্যে পেরেকের মতো করে উপরেও যতখানি জমিনের নিচেও ততখানি গেড়ে আছে, যেই হিমালয় উপরে এতখানি ওই হিমালয়ের নিচেও ততখানি আটকায় আছে, যেইটা এত আটকানো এত মজবুত তার উপরে কোরআনের একটা আয়াত আসলে ধারণ করতে পারত না। আমি আল্লাহ এই জন্য বললাম তাবারাকাল্লাযী নাযযালা আল ফুরকান আলা আবদি, আমি আমার বান্দার উপরে কোরআন দিয়েছি, অথচ কোরআন পাওয়ার পরে আমার নবী ঘাবড়ায়া এলো মেলো হয়ে যায় নাই, এর থেকে বড় ঘটনা আর কিছুই নাই। সুবহানাল্লাহ। বলেন তো এই কোরআন কি আমাদের মাঝে আছে না নাই? তাহলে আপনি যখন এই কোরআন হাতে নিবেন, নিয়ে যদি একবার অন্তর দিয়ে চিন্তা করেন, এই কোরআনের কথাই তো আল্লাহ বলেছেন যে এই কোরআন আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি পড়ে দেখতে পাচ্ছি, আমিও তাহলে দুনিয়াতে কত দামি মানুষ। অন্তর থেকে অনুভব করা লাগবে ভাই, ফিল করতে হবে, অন্তর থেকে অনুভব না করলে হবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে এই কোরআনকে বিস্ময়কর করলাম, যেই কোরআনকে নবীর প্রতি দিলাম বিস্ময়কর, আমি রব্বুল আলামিন বললাম কেন দিলাম, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, আমি রব্বুল আলামিন এমনি এমনি দেই নাই, ওই কোরআনের বিধানের ব্যাপারও আমি বললাম কিয়ামত পর্যন্ত ওই কোরআন এমন জলজান্ত থাকবে তোমার কাছে মনে হবে আজকে অবতীর্ণ, আজকের দিনের জন্য আল্লাহ দিয়েছেন, অথচ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ওই কোরআন সতর্ক করতে থাকবে। সুবহানাল্লাহ। এই করোনা এসে আমরা একটা প্রমাণ পাইছি, একটু কি প্রমাণ, সবাই আমাদেরকে বলছে করোনার থেকে বাঁচার জন্য হাত ধুতে হবে, শুনছেন না আপনারা? কয় সেকেন্ড ভাই? 20 সেকেন্ড। কেমন করে? প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তাই তো? 20 সেকেন্ড ধরে হাত ধুইছে একজন, ধোয়ার পরে হঠাৎ করে কপাল চুলকা নিয়ে আসছে, কপাল চুলকাইছে, চুলকানোর পর মনে হয়েছে কিরে হাত ধোয়ার আগেও তো একবার কপাল চুলকাইছিলাম, এখন হাত ধোয়ার পর যে আবার কপাল চুলকালাম, তা হাত ধোয়ার আগে যেই ভাইরাস হাত দিয়ে কপালে গেছিলো এটা তো আবার আসলো, এখন কি উপায় কয়, আবার হাত ধুইছে,
খানিকক্ষণ হাত ধোয়ার পর নিয়ত করছে আর কোনো জায়গা চুলকাবো না। আপনি একবার খালি নিয়ত করেন শরীরের কোথাও চুলকাবো না, হাত সোজা করে থাকলাম শরীরের সব জায়গায় ছুটছুরি লাগে যাবে, ঠিক না ভাই? মনে করছে আর কোথাও চুলকাবো না, চোখ চুলকায় হাত চুলকায়, মেয়েরা জানে এটা। মা বোনেরা যখন হাতে মেহেদি দেয় না, মেহেদি দেওয়ার পরে বুবু এই জায়গাটা চুলকে দিতে সামনে আর একটু নিচে, মহিলা অস্থির হয়ে গেছে আর এই জায়গা চুলকাই, যে এতক্ষণ কোনো চুলকানি নাই, হাত বন্ধ চুলকানি শুরু, ঠিক কি না? এখন আবার হাত খানিকক্ষণ পরে এই জায়গায় চুলকাইছে, চুলকানোর পর মনে হয়েছে আরে কপাল চুলকাইছিলাম, তারপরে তার আগে তো এনেও চুলকাইছিলাম, আবার তো ভাইরাস আবার হাতে লাগছে, কি করবো আবার হাত তো। ও খালি সারাদিন হাত ধুতেই থাকো ধুতেই থাকো, খানিকক্ষণ পরে বলবে তোর সাবান স্লো নাকি রে। আমার নবী বললেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তোমাদের দেখানো পদ্ধতিতে হাত ধোয়া, হাত ধোয়া খারাপ নয়, কিন্তু আমি নবী বললাম সবচেয়ে উন্নত পদ্ধতিটা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, কবজি আগে ধোও, এই পর্যন্ত ধোও, মুখটা ধোও, মাথাটা মসে করো, উভয় পাটা পর্যন্ত ধোও। দুনিয়ার মানুষ তাও হাত ধুতে বলে, কিন্তু সারা দুনিয়ার মানুষ থুতু ফেলায় মুখ দিয়া, ওই থুতু পায়ের মধ্যে লেগে বিছনা খেতা জামা কাপড় সব জায়গায় চলে যাচ্ছে, দুনিয়ায় কেউ পা ধুতে বললো না। আমার আল্লাহ বললেন আমার নবী তোমারে যে পদ্ধতি শিখালো লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, কিয়ামত পর্যন্ত এইটাই হচ্ছে বান্দাদের জন্য সবচেয়ে উন্নত, ঠিক কি না? আপনাদের এলাকায় আছে কিনা, আপনারা যে দেখবেন আপনারা ভালো করে আশপাশে ঠাকুরগা ঠাকুরগা আশপাশে গেলে দেখতে পাবেন, এখন কতকগুলা মানুষ মাথার মধ্যে মশারি পরে ঘুরে বেড়ায় দেখছেন আপনারা, এই মশারি পড়ছিস কেন? কয় ভাইরাস ঠেকাচ্ছি। বাবা, বললাম ভালো কথা, তুমি ভাইরাস যদি ঠেকাও ইসলাম নিষেধ করে না, পড়ো মশারি মাথায়, কিন্তু আমার জিজ্ঞাসা হচ্ছে তুমি যে মশারি পড়ো তার থেকে তো আমার টুপিটা অনেক ভালো, আমার টুপিটা মোটা, আমার টুপিটা মাঝে মাঝে ধুই, আমার টুপি তো অনেক 1400 বছর আগের থেকে পরি, এতদিন পর্যন্ত টুপিওয়ালা দেখলে বিরক্ত লাগতো আর টুপিওয়ালারে মোল্লা বলে টিটকারি করতা, এখন তুমি মশারি মাথায় দিছ, এখন তোমার ঈমান কোথায়? ঠিক না? মুখের মধ্যে মাস্ক লাগাইছে তিনটা, কয়টা? প্রথমে সার্জিক্যাল, তারপরে N95, তারপরে একটা কাপড়ে কথাবার্তা কিছুই বোঝা পাই না, আছে না জবর মাস্ক তুমি তিনটা লাগাই ঘোরো, লাগাও তুমি মাস্ক, মাস্ক লাগাতে নিষেধ করেন, লা দরার আওয়ালা দেরার, ইমানদার ক্ষতি করবে না ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু আমার জিজ্ঞাসা এখন তিনটা মাস্ক পরে মুখ ঢাকায় ঘোরো তোমারে চিনা যায় না, তোমারে কেউ ব্যাকডেটেড বলে না, কিন্তু যেই মহিলারা হিজাব করে নিকাব করে মুখের উপরে ঢেকে বাহিরে যায় তাদেরকে এতদিন ব্যাকডেটেড বলতে কেন? ঠিক কি না? তুমি তো আজকে আধুনিক হয়েছো, আমার আল্লাহ তো আমার মা বোনদেরকে 1400 বছর আগে আধুনিক বানাইছে, কথা বলে বুবু কোথায় যাচ্ছিস? কয় বাচ্চারা টিকা দেওয়ার জন্য হাসপাতালে যাচ্ছি, খবরদার এমনি এমনি যাবি না, হাসপাতালের অবস্থা ভালো না, আবার করোনা পরিস্থিতি খারাপের দিকে কি করা লাগবে? কয় উপর দিয়ে একটা PPE পরে যা, কি পরে যা? PPE ওইটা আবার কি? কয় মশারির মতো কাপড় উপর দিয়ে পরবি, সেন লাগানো থাকবে, আসার পর ফালাই দিবি, কয় টাকা দাম? কয় 400 টাকার থেকে 4000। পুরে বাবা, এত টাকা পাবো কয়? কয় না তারপরেও তোর যাওয়া উচিত হবে না, কি করা লাগবে? কয় উপায় একটা আছে, তোর বাড়ি থেকেও মোটর সাইকেল চালাই, যদি মোটর সাইকেল চালাই খবর নিয়ে দেখ বাড়িতে রেনকোট আছে, 2-3টা রেনকোট আছে, কয় তাহলে যাওয়ার সময় তুই একটা রেনকোট পরে যাবি, উপর দিয়ে আসার পরে কাঁচে দিবি। মহিলা এখন বাহিরে বেরিয়েছে, কিছু না পায় রেনকোট পরছে উপর দিয়া, তার উপর দিয়ে পড়ছে মাস্ক, মাথায় দিয়েছে মশারি, উনি মশারি দিল মাথায়, মুখে পড়লো নিকাব, গায়ে পড়লো রেনকোট, তারপরে উনি ব্যাকডেটেড নয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে কতকগুলা পাগল ছাগল আছে, বোরকাওয়ালা দাড়ি টুপিওয়ালা দেখলে তাদেরকে জঙ্গি আর ব্যাকডেটেড বলে, আসল ব্যাকডেটেড হচ্ছে তোমরা। আমার আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, রাসূল আপনি যে মানুষের কাছে বলেন তোমার বুদ্ধিতে কুলাবে না বলে আমি তাবারাকাল্লাজি বলেছি, কিন্তু আমি আল্লাহর বিধিবিধান যদি মেনে নাও, আমি আল্লাহ বললাম সবচেয়ে আধুনিক সবচেয়ে স্মার্ট সবচেয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত তুমি হয়ে যাবে, ঠিক কিনা?